গ্রামে নেই নলকূপ, সাবমার্শাল থাকলেও অকেজো হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। নেই গ্রামে কোনো পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা, তাই তো আজও গ্রামের বাসিন্দাদের ভরসা পাত কুয়োর জল। কুয়োর জলস্তর অনেক নিচে নেমে যাওয়ায় জল সংগ্রহ করতে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। গ্রামের অনেকে কুয়ো থেকে জল সংগ্রহ করতে না পেরে পুকুরের জল সংগ্রহ করে পান করছেন, কারণ গ্রামের আশেপাশে নেই কোনো পানীয় জলের পরিষেবা। এমনই চরম পানীয় জল সংকটে রয়েছে মালদহের হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত হালুয়াপাড়া গ্রামের বাসিন্দা। মার্শালটা খারাপ হয়েছে, তার জন্য আমরা পুকুরে জল খাইছি, কিন্তু কি করব, অনেক সমস্যা পড়ে আছে। কিন্তু পুকুরে জল খেতেই হবে, না খেলে তো কোথায় থেকে পাব। এটা জল খেয়ে আমাদের জীবনটা বাঁচছে, জল না খেলে তো জীবনে বাঁচবে না। জল থেকে অনেক প্রয়োজন আমাদের, অসুখ বিসুখ তো হয়েছে, অনেক অসুখ বিসুখ হয়েছে আমাদের ছোট ছেলে মেয়েগুলা, অনেক অসুখ বিসুখ হয়েছে না আমাদের বয়স্ক লোকগুলা, এটা জল খেয়ে অনেক রোগ কারণ অনেক বিভিন্ন করছে। গ্রামের প্রত্যেকেই দূষিত জল ব্যবহার করে আসছেন বলে অভিযোগ। গ্রামের বাসিন্দারা জানান, যে পুকুরের জলে গবাদি পশু স্নান করানো হয় সে জলই পানীয় হিসাবে ব্যবহার করছেন, ফলে গ্রামের অধিকাংশ পরিবার পেটের রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। সংশ্লিষ্ট পঞ্চায়েত অথবা প্রশাসন গ্রামে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। সমস্যা ইন্দ্র আর জল উঠে জল খাইছি, এটা কষ্ট করে। এখন বয়স্ক মানুষ তো পারে না, আমরা হওয়া পারি না, ওই বাচ্চাটা চাই পারি না, তখন ওইটাই কষ্ট করে। আবার ওই পুকুরের বিলে জল আনে, ওইটা ভাত রান্না করি। শ্রীরামপুর পঞ্চায়েতের প্রতিটি গ্রামে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে দুইটি পানীয় জল প্ল্যান্ট তৈরি করা হয়েছে। অধিকাংশ গ্রামে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু এখনও হালুয়াপাড়া আদিবাসী অধ্যুষিত গ্রামে পানীয় জল পরিষেবা পৌঁছায়নি। গ্রামের বাসিন্দারা আজও পানীয় জল সমস্যায় ভুগছেন। গ্রীষ্মের মরশুমে আরও সমস্যা বৃদ্ধি পায় বলে অভিযোগ, কারণ সে সময় পুকুর বিলের জল শুকিয়ে যায়, কুয়োর জলস্তর আরও গভীরে চলে যায়। এটা খুব দুঃখজনক ঘটনা যে আজকের দিনেও গ্রামের মানুষ ইদারার জল খাচ্ছে। আপনারা বললেন, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি গ্রামবাসীকে যে ওনারা লিখিতভাবে জানাক। আর আপনারা জানেন যে 2024কে সামনে রেখে সারা রাজ্য জুড়ে প্রতিটা মানুষের বাড়িতে যাতে জল যায় তার ব্যবস্থা সরকার নিয়েছে, আমাদের জেলাতেও তার কাজ শুরু হয়েছে। এবং বিশেষভাবে আপনাদের মাধ্যমে মালদা জেলায় বেশ কিছু আদিবাসী এলাকায় জলের সমস্যা ছিল, আপনারা শোনার পর আমরা ব্যবস্থা করেছি। গ্রামে পরিশ্রুত পানীয় জলের জন্য গ্রামবাসীরা পঞ্চায়েত থেকে প্রশাসনের কাছে বারবার দরবার হয়েছেন, কিন্তু সুরাহা আজও হয়নি। তাই তো গ্রামবাসীদের এখনও ভরসা সেই মান্তাদের আমলে তৈরি পাঁচ কুয়ো। মালদা থেকে হরসিৎ সিংহ, নিউজ 18 লোকাল।